সমস্যা কেন? কি সমস্যা? কি তোমার কেন কেন কি রিজন কি তুমি যেখানে আসলা, কেন আসছো, কি প্রবলেম তোমার বলো আমাকে। না মামা, আমি তো আসলে যে আপনাদের বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন মনে হয় যে আপনার সাথে একটু দেখা করেছি। ও আমার সাথে দেখা করতে এসছো না, আমাকে সেই কথাটা বিশ্বাস করতে হবে না। মামা আপনি বিশ্বাস করেন, আপনাকে আমি ভীষণ মিস করতেছি। আমার তো সোনিয়াকে রীতিমতো মানে খুবই হিংসা হয়, মানে ওর এত ভাগ্য ভালো যে আপনার মতো একটা ভালো মামা পাইছে, আপনার স্নেহ পাচ্ছে, অথচ আমি সেই স্নেহ থেকে বঞ্চিত হচ্ছি। মামা আমি যেহেতু সোনিয়ার কাজিন, তাই আমিও তো আপনার স্নেহের ভাগিদার হতে পারি, তাই না মামা? বিশ্বাস করেন, একদম একদম দূরে থাকো, একদম দূরে থাকো, গায়ে টাচ করবে না। না মামা সত্যি আমি আপনাকে মিস করি। মিস করো আমাকে না, এক চট দিয়ে মিস কিন্তু বলে দেবো, একদম দুনিয়ার যত মিস আছে না সবাই একসাথে বলে দেবো। মামা আপনি বিশ্বাস, আমার কথা বলো। মানে কি? মানে ও আমারে ফোন করছিল আরো প্রায় দেড় ঘন্টা আগে, বলে যে কি নাকি ইম্পর্টেন্ট কথা আছে তাই আসবে। কি ইম্পর্টেন্ট কথা বলো? হ্যাঁ ইম্পর্টেন্ট কথা ছিল, সেটি আবার আগে কথাবার্তা হয়ে গেছে। এই ভুল করে চারতলায় করিমবিল টিপ দিয়েছেন, দোতলায় যাওয়ার কথা ছিল, রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে মিস করছিলেন না? ফাইজলামি পাইছো? হ্যাঁ এই ফাইজলামি পাইছো, মিথ্যা কথা বলো আমার সাথে। আচ্ছা তোমার মিথ্যা কথাটা বলার কোনো দরকার ছিল, এখন বলো কি ইম্পর্টেন্ট কথা বলবা। না সোনিয়া, আসলে আমি যে ইম্পর্টেন্ট কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মামাকে আমি ভীষণ মিস করি, মানে এখন থেকে আমি তো সবসময় মামার সাথে থাকতে চাই। দেখছো মামা, ও তো তোমাকে ভালো কথাই বলতেছে, তোমাকে মিস করতেছে, তুমি কেন খালি খালি ওর সাথে এমন করো বলো তো? তোর দুঃসম্পর্কের কাজিনটা কি বলতো, সে আমাকে মিস করে মানে? সে আমার সাথে ফাইজলামি করতেছে? হ্যাঁ মিথ্যে কথা বলার একটা সীমা আছে। এই ছেলে মিথ্যে কথা বলো না, আমার সাথে মিথ্যে কথা বলো, মিথ্যে কথা তো ঠিক মতো গুছিয়ে বলতে পারো না। মিথ্যে কথা যদি শিখতে চাও তাহলে আমার কাছে এসো, আমি একদম সুন্দরভাবে তোমাকে শিখিয়ে দেবো, স্টুপিড ছেলে। আচ্ছা তোমার কি ইম্পর্টেন্ট কথা আছে বলো, তাড়াতাড়ি বলো। না আমি তো আসলে মামাকে যেটা বোঝাতে চাচ্ছি, মা মতো সময় দিল না মানে বোঝানোর জন্য, আমি যেটা বলতে চাচ্ছি যে মামা তো যেহেতু নতুন আসছে কলোনিতে, এখন মামা একা একা চলাফেরা করবে, আমি যদি সবসময় মামার সাথে সাথে থাকি তাহলে মামার চলাফেরা করতে সুবিধা হবে, সব জায়গা চিনতে সুবিধা হবে, সব কাজে সুবিধা হবে। দেখছো মামা, ও তোমার জন্য কত ভালো চিন্তা করছে, আর খালি খালি তুমি ছেলেটার সাথে এরকম ব্যবহার করো। সোনিয়া ওরে বলতো, আমি কিন্তু চড়ায় দাঁত ফেলে দিব। মামা ও কিন্তু আমার দুঃসম্পর্কের আপন চাচাতো ভাই, যা ইচ্ছে তাই হোক। আচ্ছা আমি তোমার ভাগ্নি না, এত পীড়িত আমার ভালো লাগে। আচ্ছা এখন তুমি বলো তোমার আর কি কথা আছে। আমি তো বেচারা, আমি কাছে যাই, যা খাবে না? না না আমি কিছু না, কম যাই। হ্যাঁ ফোন দিও কিন্তু। এই চুপ, যেটা কার্ড ছিল ওটা হচ্ছে এডুকেশন মিনিস্ট্রির সেক্রেটারিয়াল। আপনি শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত পৌঁছেছেন না? উনি দুঃসম্পর্কের মানে কেমন যেন হয় তো কার্ড দিছিল ওটা তো একটু পাচ্ছেন না এখন, না ওটা যোগাযোগ রাখা ভালো আমাদের জন্য, তো কাজে দিবে পরে। তা আচ্ছা সাকিব ভাই, কালকে কি যাবেন আপনি সোনিয়াতে বাসায় পড়াইতে? কেন কি হয়েছে? না আমি তো আজকে গেছিলাম সোনিয়াতে বাসায়, বুঝছেন, যাই দেখি যে উৎপাত মামাটা বসে আছে, মানে আমি গেছি আর সাথে সাথে শুরু করলো, বলে যে কি এমন টিচার দিলা, সে তো ঠিক মতো পড়াইতে পারে না, তার পড়ানোর স্টাইল ভালো না, এখন তো সন্দেহ করতেছে আপনার পড়াশোনার বিষয়ে, আপনি বলে ঠিক মতো পাশ করেন নাই, সে বলে এখন আপনার সার্টিফিকেটগুলি চেক করবে, বুঝছেন, আর আপনি যেই স্টাইলে পড়াইতেছেন সোনিয়া নাকি রেজাল্ট অবশ্যই খারাপ করবে। ওই মামাটা যেটা ফাউল দেখলে বোঝা যায় না, তার নিজেরই তো পড়াশোনার সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সে সোনিয়ার পড়াশোনা নিয়ে কি বুঝবে? আমি খুব কনফিডেন্ট, আমি খুব শিওর, ওর হাতে একটা সাদা কাগজ আর কলম দাও, দিয়ে লিখতে বলো, হয় কাগজ ছিঁড়ে যাবে নয় কলম ভেঙে যাবে, মানে পড়াশোনার সম্বন্ধে কোনোই আইডিয়া নাই তার। ভাইয়া আমি তো আপনার কথাগুলি বুঝতেই পারতেছি, কিন্তু এখন ইম্পর্টেন্ট কথা হলো এইটা যে মামা আপনার সম্বন্ধে যেই ধরনের কমেন্টসগুলি করছে সেই অনুযায়ী যদি সোনিয়া কোনোভাবে খারাপ রেজাল্ট করে তাহলে কিন্তু সম্পূর্ণ ব্লেম পড়বে আমার উপরে, কারণ আমি আপনাকে প্রোভাইড করছি ওই বাসায় টিচার হিসেবে, বুঝছেন, আর এখন মামা তো আমার উপর খারাপ মাইন্ড করবেই, সাথে সাথে চাচাও কিন্তু আমার উপরে একটা খারাপ ধারণা হয়ে যাবে, ওদের বাসায় আমার পুরো রেপুটেশন খারাপ হয়ে যাবে, আমি আর ওদের বাসায় কোনো দিন যাইতে পারবো বলেন? তো আপনার রেপুটেশন ভালো করার জন্য এখন কী করতে হবে আমাকে? আমি কি আপনার উপদেষ্টা হিসেবে নিয়োগ পাইছি যে এখন আপনার কী করতে হবে, কোন বাসায় কী ধরনের অ্যাটিটিউড করতে হবে, কী ধরনের গেট আপ করতে হবে, সব বিষয়ে আমার একটা উপদেশ দিয়ে চলতে হবে? শুনেন আপনি আমার সিনিয়র ভাই হন, তাই মাঝে মাঝে সাজেশন দিই, আর এই ব্যাপারটার সাথে যেহেতু আমি রিলেটেড তখন তো আমার ঠেকায় পড়ে মানে বলতেই হবে। কারণ আপনি একটা কাজ করবেন, আপনি ফার্স্ট কাজ হলো এই মামাটাকে ডোমিনেট করেন, এই মামাটাকে ডোমিনেট করবেন, আর মামা যেই যেই কথা বলবে আপনি ঠিক তার বিপরীত কথা বলবেন, এবং আপনার প্রুফ করতে হবে যে বিপরীত কথাটাই হলো সঠিক, বুঝছেন। ভাইয়া আপনার তো একটা প্রবলেম আছে, আপনি তো যেইভাবে মিনমিন করে কথা বলেন মামার সামনে, এভাবে মিনমিন করে কথা বললে তো আপনি তাকে ডমিনেট করতে পারবেন না। তুমি এতক্ষণ যেগুলো আমাকে বুঝাইলা এগুলো অনেক আগে থেকে আমার প্ল্যানিং এর মধ্যে আছে, বুঝছো। এখন আমাদেরকে ফিল্ড ফাইট করতে হবে, বুঝছো। তুমি তোমার নিজের প্রতি কনফিডেন্সটা একটু বাড়াও, ঘাবড়ানোর কোনো কারণ নেই, তুমি ঘাবড়ালে চলবে?
শুনেন, এখন আপনি যা করার করেন, আপনি দৃশ্যের মতো করেন, কিন্তু আপনার যেটা করতে হবে এই মামাটাকে কন্ট্রোল করতে হবে। এই একটা স্টুডেন্ট, একটা মামা, এই মামাটারে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে আপনি কীভাবে চলবেন? সামনে আমরা কোচিং সেন্টার দিতে চাইতেছি, তখন হাজার হাজার স্টুডেন্ট হবে, এই হাজার হাজার স্টুডেন্টের হাজার হাজার মামা হবে, তখন আপনি এতগুলি মামারে কীভাবে কন্ট্রোল করবেন? ওদিকে যদি গ্রিপে আনতে না পারেন সে সত্যি দেখা যাবে আপনি পুরো পাগল হয়ে গেছেন, পাগল হয়ে পুরো কোচিং সেন্টার সাইড আপনি পালায় চলে যাবেন, তখন একা আমি কীভাবে কোচিং সেন্টার সামলাবো? তোমাকে এত কিছুই ভাবতে হবে না, এগুলো আমি সামলাইতেছি, একটু সাহস রাখো বুকে, ঠিক আছে? তাহলে হোয়াইট আর ব্ল্যাক লেবারের পার্থক্যটা কি? ওই যে বললেন যে একটা ইন্ডাস্ট্রিতে কাজ করে আর একটা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ নিয়ে যারা থাকে, দুজন একদম অফিসার, অফিস লেভেলে যারা কাজ করে ইন্ডাস্ট্রি লেভেলে। মামা নাই বাসায়? মামা আপু কেউই নাই, বাইরে কিছু নেই। তাই না? আচ্ছা, আমরা পড়াশোনা নিয়ে একটু ইনফর্মাল কথা বলি। আমার পড়ানোর যে স্টাইল মেথড কেমন লাগছে? মাত্র তো কয়টা দিন পড়লাম, আসলে এখন কোনো কমেন্ট করতে চাচ্ছি না। না না, মানে অনেক সময় হয় না যে এরকম এক ঘন্টা পড়াইলাম কিছুই বুঝলা না, আবার দশ মিনিট পড়াইলাম অনেক বুঝলা। আমি আসলে বুঝছি কি বুঝি নাই এটাই বুঝতে পারতেছি না। তোমার ক্যাচিং পাওয়ার কিন্তু অনেক ভালো। শোনো, আমি 15 দিনের একটা শর্ট কোর্স করাবো তোমাকে। 15 দিনে পুরা বই শেষ, পড়তে হবে অনেক কম, শিখবে অনেক বেশি, পরীক্ষা অনেক ভালো হবে। এটাই তো চাই আমি আসলে, মানে বেশি পড়তে একদম পছন্দ করি না, কম পড়বো, কনসেপ্ট ক্লিয়ার হবে, পরীক্ষার খাতা সুন্দর করে লিখে দিয়ে পরীক্ষায় পাশ করে যাব। এত পড়ে সময় নষ্ট করার কোনো দরকার আছে? মনে করো এটা তো বাংলা না, তাই না? এটা তো ম্যানেজমেন্ট। জাস্ট 50টা পয়েন্ট, 40 থেকে 50টা পয়েন্ট, অর্গানাইজেশন, লেবার, ম্যানেজমেন্ট, এইরকম 50টা পয়েন্ট মনে রাখলেই পুরা বই মনে থাকবে। কবে দিচ্ছেন আপনি আমার সেই শর্ট কোর্স? এই চ্যাপ্টারটা আমরা শেষ করিনি, কালকে অথবা পরশু থেকে শুরু করবো। সাকিব ভাই, ভাই বলি না? ভাই তো বলা উচিত না, ওই যে মামা আবার বলে স্যার অথবা মামা ডাকতে। তোর মামা মানে কি? আমি মামাকে মামা বলি না। আচ্ছা, আপনার সাথে এখন একটু মানে পড়াশোনার বাইরে কথা বলি। শিওর। আমার আবার সবসময় পড়তে ভালো লাগে না, পড়ার কথা বলতে ভালো লাগে না। না, মামা তো আসলে জানি কেমন করে, এই কারণে আমি কিছু বলি না আর কি। আচ্ছা, মামা তো নাই বাসে। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে তো আমার বাবা মা নাই, ওনারা তো অনেক আগে মারা গেছেন। সরি। তো আমি আর আমার বড় ভাইয়া এই দুজনেই থাকি। আপনার ভাবি? না, বড় ভাই তো কোনো বিয়ে করে নাই। তাই নাকি? তার মানে আপনারা একবার ব্যাচেলার লাইফ লিড করতেছেন? একদম ব্যাচেলার স্বাধীন। তবে ভাইয়া খুব দ্রুত বিয়ে করবে। তাই? আর আপনি বিয়ে করবেন কবে? ভাইয়া বিয়ে করার সাথে সাথে আমি বিয়ে করব। সাথে সাথে? না, সাথে সাথে মানে হচ্ছে ভাইয়ার বিয়ে করার পরে আর কি। নিশ্চয়ই আপনার একটা গার্লফ্রেন্ড আছে, আর সেই গার্লফ্রেন্ডের বাসা থেকে খুব প্রেসার দিচ্ছে, সেই কারণে আপনি একদম সাথে সাথে বিয়ে করার চেষ্টা করতেছেন না? আচ্ছা, আমি আপনাকে মানে কিভাবে বোঝাবো যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই? আমি বড় ভাইয়ার বিয়ের পর পর সাথে সাথে মানে বলছি যে বড় ভাইয়ার বিয়ের পরে আর কি, আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই, তার ফ্যামিলিতে কোনো প্রবলেম চলতেছে না। সাকিব ভাই, আপনার যেটা গার্লফ্রেন্ড আছে একদম, সেটা আমি শিওর হলাম কেমনে জানেন? কিভাবে শিওর হলাম? এই যে গার্লফ্রেন্ড ওয়ার্ডটা উচ্চারণ করার সাথে সাথে আপনি ঘামাচ্ছেন আর আমাকে আপনি করে বলতেছেন, এটা কি আপনার বলার কথা? না, আপনি আপনি করে বলছি না। ঠিক আছে, শোনো, আমাকে না মানে অনেক মেয়ে অফার করছে পর্যন্ত, অনেক অনেক অনেক, মানে করণীতে অফার করে না এরকম মেয়ে নাই আর কি, কিন্তু আমার ভাল লাগে নাই, মানে সব মিলায় ভাল লাগে নাই। এটা বললে তো আমি বিশ্বাস করব না, আমি খুব ভালো মতোই জানি আপনার একটা গার্লফ্রেন্ড আছে। আসলে আমি আমি তোমাকে কেমনে বোঝাবো যে আমার গার্লফ্রেন্ড নাই, মানে আমার অবশ্যই গার্লফ্রেন্ড আমি হবে, হবে না কেন, অবশ্যই হবে। এত বয়স হয়ে গেল আপনার, আপনার একটা গার্লফ্রেন্ড হয় না, আপনি আমাকে কি বোকা পাইছেন? এটা কি হয় দেওয়া যায়? এটা কি হয় দেওয়া জিনিস? আপনি কিন্তু আমার কাছে বলতে পারেন, আমি একটা প্রমিস করতেছি আমি সিক্রেট রাখবো, কাউকে বলবো না, রফিককে বলবো না। না, আমি রফিকের কাছে তুমি শুনে দেখো আমার গার্লফ্রেন্ড নাই, মানে মেলে না, হয় না অনেক সময়। আপনার গার্লফ্রেন্ড আছে, আমি আপনাকে দেখেই বুঝছি সেদিন আপনার গার্লফ্রেন্ড আছে। কিন্তু আমার থাকলে তো আমি বলতাম এবং আমি খুব খুশি হইতাম তোমাকে বলে থাকলে, তবে নিশ্চয় হবে। একটা তো আছে, আবার আরেকটা হবে কি? আমি বলতেছি আমার একটা গার্লফ্রেন্ড আছে। আমি তো বলতেছি আপনাকে দেখে আপনার একটা গার্লফ্রেন্ড আছে, বলেন না না।
ভাই ডাক দিয়ে আনলেন কি সেখন? আরে আপনি দিদি মুরগির মতো জিমাইতেছেন, সারা জীবন দেখলাম মুরগি বয়ে বয়ে জিমায়, আপনি দিদি হুয়ে হুয়ে জিমাইতেছেন, কি হয়েছে কইবেন তো? মনটা ভালো না সজীব, মনের আবার কি হইল না? তুমি দেখো মানে সবাই সবার মতো কিছু না কিছু করছে, মনে করো মিলু পড়াশোনার জন্য ইংল্যান্ড চলে গেল, সাকিব টিউশনি করতেছে, রফি রফিকের মতো আছে, কিন্তু আমি আমি কি করতেছি সারাদিন? এই বাপের হোটেলে খাইতেছি আর মানে বাপের হোটেলে ঘুমাইতেছি, আর তো কিছু নাই আমার জীবনে। ভাই আপনি এরকম কবি সাহিত্যিকের মতো ভাবুক ভাবুক হয়ে গেলেন কে? আপনি তো পুরো উদাসী উদাসী লাগতেছে, নাকি স্বপ্নে কেউ আইছিল আয়া কইছে যে মুক্ত তুমি জীবনে কি পাইলা কি হারাইলা এটার কৈফিয়ত আমাকে দিতে হবে, মানে কি কাহিনী কি? আব্বাসকে অনেক বকাঝকা করছে, বলছে তোর উপর আমি অনেক ফেড আপ, তোর এক মাস সময় দিলাম, এই এক মাসের মধ্যে কিছু পারবি তো করবি, নাহলে তোর আমি গ্রামে পাঠিয়ে দেবো, নাহলে তোর বিদেশ পাঠিয়ে দেবো, তুই আর জীবনে কলোনিতে আসতে পারবি না। আরে আমার মা বাবা তো প্রতিদিন আমার এই কথা কয়, এইসব কথা শুনতে আমার কান পচে গেছে, এইসব কথা হই না কোনো লাভ নেই। দেখো সজীব, সবার বাবা মা এক না, আমার বাবারে তো তুমি চিনো না, মানে তার মুখ দিয়ে একটা কথা বাড়াইছে তো ওটা গুলি, ওটার ফিরত আসবে না। আর আমি নিজেও তো ভাইবে দেখলাম, মানে আমি এটা কী করতেছি? আমি আমার জীবনে কোনো এক্সাইটমেন্ট আছে? আমি না হইতে পারলাম ভালো সিঙ্গার, না হইতে পারলাম ফুটবলার, না হইতে পারলাম ক্রিকেটার, না হইতে পারলাম ভালো কোনো স্টুডেন্ট। সারাদিন লোকজন আমরা কী ডাকে যে রাস্তাঘাটে আমি ঘুরে বেড়াই? ভাই আপনার কথাটা হই না, আমারও মনটা খারাপ হয়ে গেছে। আমিও তো মনে করেন বাড়ির বড় পোলা, আমারও একটা ছোটো বোন আছে, যা করার তো আমারই করতে হবে, এমনি আর কয়দিন চলবো কোন? মানে আপনি কিছু একটা চিন্তা করেন, দুবে মিলে এক রবি করি। আমি কি আর দেখি রে বন্ধু, দেখায় আমার কপাল, জীবনে ভোর হইল না মোর, তবু সূর্য দেখায় সকাল আমায়, সূর্য দেখায় সকাল। আমি কি আর দেখি রে বন্ধু, দেখায় আমার কপাল। এই বাসায় পড়ানোর কিছু নিয়মকানুন ছিল, সেই নিয়ম কানুন তুমি একদম মেনটেন করছো না। তোমাকে বলা হয়েছে যেমন কি, আবার তোমাকে বলা হয়েছিল যে এখানে যখন আসবে একদম শান্ত শিষ্ট সুবোধ বালকের মতো আসবে, চেহারাটাকে বাংলা পাঁচের মধ্যে করে রাখবে না, বই জুড়ে ফেলবে না, ভদ্রতা একটা সীমা রাখা উচিত, তাই না? এবং আমি আরও ইনফরমেশন পেয়েছি, আমি একদিন আমি এবং দুলা ভাই এই বাসায় ছিলাম না, তুমি সোনিয়াকে পড়াতে এসেছিলে, তারপর থেকে তোমার একটা প্রকট পরিবর্তন, চুলে হাওয়া লাগিয়ে ঘুরছো, চুলে আর তেল নাই, গায়ে প্রকট পারফিউমের গন্ধ, তোমাকে বলা হয়েছিল যে পারফিউম মাখা যাবে না, কি ব্যাপার বলো? আজকে একটু তাড়াহুড়ো ছিল, এই কারণে চুলে তেল দিতে ভুলে গেছি, মনে ছিল না। ওরে বাপ রে বাপ, হ্যাঁ তোমার সমস্যা তো আরও প্রকট, কীভাবে পড়াতে আসবে সেটা যদি তোমার মনে না থাকে তাহলে তুমি কীভাবে পড়াবে? জীবনে যা যা কিছু পড়েছো তা কি মনে আছে, না তাও ভুলে গেছো? পড়াচ্ছি তো। এই যে বাংলা পাঁচের মতো চেহারাটা করে রেখেছো, এভাবে চলবে না, তোমাকে আমি একবার বলেছি চেহারাটা একদম মোলায়েম করে রাখবে, একদম শান্তির ছাপ থাকবে চেহারা, কিন্তু তোমার চেহারা দেখো একদম অশান্তির ছাপ নিয়ে আছো। আর শোনো, এরকম আওলা জাওলা চুল নিয়ে যখন পড়াতে আসবা, আর আমার ভাগ্নি যদি কোনোভাবে তোমার প্রতি দুর্বল হয়ে যায়, একটু প্রেম টেমের ভাব দেখায়, আমি কিন্তু আমার ভাগ্নিকে একদম দোষ দেবো না, কারণ আমার ভাগ্নি ইমেচিওর ছোটো, কিন্তু তোমাকে আমি কিন্তু ছাড়বো না। আমি জীবনে প্রচুর বাংলা সিনেমা দেখেছি এবং প্রত্যেকটা সিনেমার এই দৃশ্যগুলো আমার একদম মুখস্থ, আমি কিন্তু আমার বাসায় এরকম দৃশ্য হোক আমি সেটা চাই না। মামা আপনি খামাখা আমাকে অতিরিক্ত সন্দেহ করছেন। মামা কে মামা? এই আমি দরজা খুলে যে তোমার সাথে কোলাকুলি করলাম সেটাকে মামা ভাইদের সম্পর্ক নিয়ে, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে কোলাকুলি করেছি, তোমার আমার সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক, তুমি এখন থেকে আমাকে ডাকবে বন্ধু বলে, আর যদি বন্ধু বলে ডাকতে না পারো তুমি আমাকে ডাকবে সাজু বলে। না আমি সাজু ভাই বলে ডাকবো। সাজু ভাই, ওকে ফাইন, ভাই বলে ডাকতে পারো, তুমি আমাকে রেসপেক্ট করতে চাও, কিন্তু বন্ধুত্বের সম্পর্ক কিন্তু ঠিক দেবো। আসে না যেটা ভাব নেই, কিন্তু আসে না, সোয়াইন ফ্লু না তো? আর না আমার চোদ্দ বসিতে কেউ বেজে যায় নাই,
আচ্ছা ঠিক আছে, এখন যে কাজটা করতে আসছি, সোনিয়াকে পড়াতে আসছি, ওকে ডাকেন, পড়ায় জায়গা। সোনিয়া বাসা নেই, তুমি এখন যাও। জি তুমি এখন যাও, আমি ঠিক দেব। তোমার সমস্যা কি রফিক? ইদানিং ডাকলে তুমি ঠিক সময় আসো না কেন ভাই? আমি কি আপনার চাকর না আমি আপনার বাসে কোনো চাকরি করি যে আপনি ডাকলে আমার দৌড় দিয়ে চলে আসতে হবে? বেয়াদবি করতেছো কেন আমার সাথে? কেন আমি একটু শক্তভাবে কথা বললেই সেটা বেয়াদবি হয়ে যায় না? সারা জীবন তো নরম নরমভাবে কথা বলছি, আর সেই সুযোগে আপনারা যা ইচ্ছা তা আমাকে দিয়ে করা নিয়ে গেছেন। এই পর্যন্ত আপনি মুক্ত ভাই সজীব যেমনি পারছেন, যা বলছেন, যা যা করতে বলছেন, আমি কিন্তু সব কাজ করে গেছি। বিনিময়ে আমি কিন্তু কোনো বেনিফিটও পাই নাই, কোনো রিটার্নও পাই নাই, আর আমার কোনো কাজে আপনারা তো কোনো হেল্পই করেন নাই। শোনো, একমাত্র আমি সেই লোক যে তোমাকে সবসময় টেক কেয়ার করছি, যে তোমাকে ফেভার করছি, যে তোমাকে মুক্ত সজীবদের হাতে থেকে উদ্ধার করছি, মনে নাই? ও শুধু আপনিই করে গেছেন না, আমি যে আপনার কত উপকার করছি সেগুলি তো সব ভুলে গেছেন। শোনো, এখন তর্ক বিতর্ক রাখো, ইম্পর্টেন্ট কথা হচ্ছে ভাইয়ের কাছ থেকে আমি 100% গ্রিন সিগন্যাল পেয়ে গেছি। কালকে থেকে তুমি লোকেশন দেখার কাজটা শুরু করো, যত দ্রুত লোকেশন দেখা যাবে তত দ্রুত আমি কাজটা শুরু করতে চাই। সাকিব ভাই, আপনি এত এক্সাইটেড হয়ে যেতেছেন কেন? আপনি এই এক্সাইটেড হয়ে যাওয়ার জন্য জানেন এর আগে যতগুলি প্ল্যান করছেন সব কিন্তু ভেস্তে গেছে। আপনার এই এক্সাইটেড হওয়ার জন্য দেখা যাবে যে এই খবর মুক্ত ভাইয়া সজীবের কান পর্যন্ত পৌঁছে গেছে, আর ওদের কান পর্যন্ত যদি এই খবর পৌঁছায় যায় তাহলে ওরা এই কোচিং সেন্টারে ইনভলভ হতে যাবে, আর ওরা যদি একবার ইনভলভ হয় তাহলে তো বুঝতেই পারছেন পুরো প্ল্যানটা ভেস্তে যাবে। শোনো, মুক্ত সজীবকে আমি কেয়ার করি না, বুঝছো? কারণ এটার মালিক থাকবে ভাইয়া। ভাইয়া যদি এটার মালিক থাকে ওরা এর সামনে এসে ভিড়তে পারবে না, ঠিক আছে? তারপরেও তুমি যেহেতু বলছো, আমি জিনিসটাকে কনফিডেন্সিয়াল রাখার চেষ্টা করবো, তুমিও গোপনে লোকেশনটা থেকে ভালো দূর। দেখেন ভাই, নিজের সিকিউরিটিটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এতদিন তো নিজের সিকিউরিটি নিয়ে কোনো চিন্তাভাবনা করি নাই, এখন চিন্তাভাবনা করতে হবে, বুঝছেন? আপনি সজীব ভাই, মুক্ত ভাই, এরা কিন্তু অনেক আমাকে দিয়ে অনেক কাজ করায় নিছেন, কোনো দিন কোনো বেনিফিটও দেন নাই, কোনো রিটার্নও পাই নাই, ঠিক আছে? এখন থেকে আমার সেই ব্যাপারে খুব সতর্ক হইতে হবে। এই যে এত বড় একটা প্ল্যান করলাম, কোচিং সেন্টারে একটা প্ল্যান করছি, এইটার বিনিময়ে আপনি আমাকে কী কী সুযোগ সুবিধা দিবেন, কীভাবে কত প্রফিট টফিট দিবেন সব বিষয়ে আমাকে লিখিত দিবেন, কনফার্ম করবেন, তারপর আমি আমার কাজে লাগবো, তাছাড়া আমি করবো না। ঠিক আছে, এই নাও 100 টাকা, এইটা দিয়ে তুমি লোকেশন দেখার কাজ শুরু করো। এই 100 টাকা দিয়ে কি আমি সারাদিন রোদের মধ্যে টোটো করে ঘুরে বেড়াবো না লোকেশন দেখতে? এখনও চেয়ার টেবিল সেট আপ হলো না, কোনো কাজ শুরু হলো না, তাতেই আমি তোমাকে 100 টাকা দিলাম। কাজ শুরু হলে কত টাকা দেবো তুমি ভাবতেছো? আর আমার মনে হচ্ছে যে তুমি যে প্লেনে করে লোকেশন দেখবা, তুমি তো কলোনির মধ্যে দেখবা, তোমার রিক্সা ভাড়া লাগবে, একটু চাচু খাওয়ার টাকা লাগবে, এই তো এক দুদিনের মধ্যে কাজটা করো। বুঝছি, তখন যে কত টাকা দিবেন বুঝাই গেছে। আর শোনো, আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি চিন্তা করছি সোনিয়াকে আমি এমনভাবে ট্রেন আপ করবো, অত স্টুডেন্ট থাকবেই, টিচারও যেন হইতে পারে এখানকার। আপনি কী সমস্যা সাকিব ভাই? আপনি আবার সেই পুরানো ফর্মে চলে আসছেন, আপনি আপনার পুরানো লাইনে চলে আসছেন না? আপনাকে আমি এই সোনিয়া টিউশনটা জোগাড় করার সময় বারবার কিন্তু আপনাকে বলে দিছি, সতর্ক করে দিছি, আপনি আর যাই করেন এখন শুধু পড়াশোনার দিকে ধ্যান ধারণা দেন, ওকে পড়াশোনা করেন, অন্য লাইনে কিন্তু যান না, আপনি কিন্তু সেটা শুনলেন না। আপনি এখন সেই সোনিয়ারে আবার সেই কোচিং সেন্টারে হাত ধরে নিয়ে আসতেছেন। আশ্চর্য, ওকে আমি ভালো করে ট্রেন আপ করে টিচার বানালে অসুবিধাটা কি? এর আগে কি আমি এই জাতীয় কোনো কাজ করছি? আমি কি এডুকেশন নিয়ে কাজ করছি? এর আগে ফুটবল খেলা হ্যান ত্যান এইসব বাজে বাজে কাজ করছি, আর আমি চেঞ্জ হয়েছি না? এটা ভালো জিনিস। আপনি যে কি চেঞ্জ হয়েছেন সাকিব ভাই আমি তো এখন প্রমাণ পাইতেছি। আপনি আবার সোনিয়ারে হাত ধরে নিয়ে আসবেন কোচিং সেন্টারে, তারপরে অনেকক্ষণ তো পড়াশোনা হলো, এখন একটু পড়াশোনার বাইরে কথা বলি। বলেন সাকিব ভাই, আপনি সবসময় এরকম চুল লেপটে দিয়ে রাখেন কেন? কেমন জানি তেল দিয়ে চ্যাপটা করে রাখেন, বোকা বোকা লাগে। আপনার গার্লফ্রেন্ড আপনার বোকা বলে ডাকে না? কি দেখতেছেন? মানে মামা আছে? হ্যাঁ, মামা তো বাসায়। শোনো, আমি তো বলছি যে আমার গার্লফ্রেন্ড নাই, আর এই তেলটা না দিলে এই যে এতগুলো সাবজেক্ট আমি তোমাকে পড়াই এবং প্রতিটা অতি সুন্দর করে তোমাকে বুঝাই দিই, কেন এই তেলটা মাথা ঠান্ডা রাখে, এই কারণে। মাথা ঠান্ডা থাকে? আমি একটা জিনিস বুঝলাম না, অফিসার্স ক্লাবের
আমার সমস্যা আছে, আগে আমি তোমাকে সমস্যা আছে আমার বিয়ের আগে আমি তোমাকে ২৪ ঘন্টার মধ্যে আবার দেই। আচ্ছা তোমাদের শুভর কি অবস্থা? শুভর এই অবস্থা, ভালো আছে। তুমি যেভাবে ডিসক্রাইব করছো সে তোমাদের লাইফ হেল্প করে দিছে, আমার চিন্তাধারায় ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আবার যাই এবং মানে আরে দাদা তুই দেখ তো ৬ টাকার ভাড়া আমি কার কাছে দিলাম? না না ১০ সেকেন্ড না দেন না রফিককে, তার রফিককে ছাড়া এবং রফিক তোকে শিট রফিক এতদিনে এত রফিক এতদিনে কিছু তুই ঘুমাইতে গেল রফিককে দেখিস? অস্ট্রেলিয়া যাওয়ার প্রধান সিঁড়ি হচ্ছে ক্যাথি। তোর মূল টার্গেট, তোর মূল টার্গেটটা হচ্ছে ক্যাথিকে তুই। আমি যদি তোমাকে বড় ধরনের একটা শাস্তি দিতাম কি হতো? তুমি ওদেরকে আর মানে জিন্দেগির জিন্দেগির জন্য তুমি ওদেরকে আর পড়াইতে পারত না, আরেকবার দিয়ে দিতা। আচ্ছা তোমার সমস্যা কি বলো তো? আরেকবার যাবো বাড়ির থেকে বেরোতে পারছি না, মানে কেউ কি বলছি তোমাকে কিছু? সবাই কি সামনে বলবে? আর যেতে পারবো না, ইয়ে এক কাজ করো, কাগজ কলম নাও। তুমি দেরি করে আসছো কেন? এখান থেকে তো তুমি দেরি করে আসছো কেন? লেট না না না, আচ্ছা ওর দেরি ছিল না, লেট ছিল। ও আচ্ছা, তুমি এত লেট করে আসছো কেন? এত লেট করে আসছো, তুমি টেনিস খেলতে পারবে না। তুমি এত লেট করে আসছো কেন? এত লেট করে আসছো, তুমি তো টেনিস টাইম টাইম মতো উত্তরই। তোর যা শোন, মানুষের মাথার তোর কথার মেশিনটা একটু বন্ধ কর। শোন, মানুষের মাথার যে সেটা যদি থাকতো তাহলে তোর আমি যেভাবে যে আটকে যায় আমি আর একটা কথাও বলবো না, আমি আর কোনো কথাই বলবো না। তোমার যা বিচার দেওয়ার মাকে বলো, সত্য মিথ্যা যা কিছু ইচ্ছা বলো, কোনো ঠিক আছে। আমি একটা কথাও আমি কোনো কথা বলবো না। এটা সবজি না, এ তো মাখন, মনে হচ্ছে মাখন খাইছিলাম ভাই। তাই আচ্ছা, এই যে আপনি একটা ছোট্ট বটলে করে একটু তেল নিয়ে আসেন তো, ওই তেলটা আমি একটু মামার মাথায় দিব। মামার মাথায়? আবার আমার মাথায় দিব? আমার মাথা তো হট হয়ে যায় মাঝে মাঝে। ঠিক আছে, আমি কালকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন শোনো, একটা কোচিং সেন্টারের জন্য সুন্দর কয়েকটা নাম বলো। কোচিং সেন্টারের নাম কেন? আপনি কি কোচিং সেন্টার দিচ্ছেন নাকি? হ্যাঁ, কোচিং সেন্টার তো আমার অনেক দিনের স্বপ্ন, এখন এটা বাস্তবে রূপ দেব। তাই আমার যে কি শান্তি লাগতেছে না সাকিব ভাই, আমি না ছোটবেলা থেকে চিন্তা করতাম আমি কবে একটা কোচিং সেন্টারে পড়তে পারবো। আমার ফ্রেন্ডরা যাইতো কোচিংয়ে, স্কুলের পরে কলেজের পর সব কোচিংয়ে যাইতো, আর আমি বাসায় বসে থাকতাম, বাসায় টিচার আসতো। মামার জ্বালায় কখনো কোচিংয়ে পড়তে পারিনি। কোচিংয়ের লাইফটা কিন্তু খুব মজার না? নতুন নতুন ফ্রেন্ডস, নতুন নতুন মজা। ঠিক আছে এখন কয়েকটা নাম বলো, সুন্দর নাম বলো। নাম ম্যাক্স টাচ, তারপর ইউফোরিয়া, তারপরে ডানহিল, ডিজায়ার, তারপর
ফার্মেসি। আরে এগুলো তুমি কি ওষুধের দোকান, পারফিউমের নাম, এগুলো কি বলতিছো? ওষুধ না, ফার্মেসি তো ওটা তো খুব মানে নাম করা একটা ব্র্যান্ড, মেকআপের ব্র্যান্ডের নাম। আচ্ছা আচ্ছা শোনো শোনো, তুমি এডুকেশন সেন্টারের নাম বলো। ওকে, দ্য ইন্টেলেকচুয়াল, তারপর দ্য জিনিয়াস সেন্টার, পাওয়ার অফ ইন্টেলিজেন্স, দ্য ইন ব্রিলিয়েন্ট পিপল, সামথিং এরকম কিছু একটা দেওয়াই যায় তাই না? না, অনেক সুন্দর নাম পাওয়া গেল, এর মধ্যে থেকে যে কোনো একটা আমি বেছে নেবো, ঠিক আছে? আমাকে জানান কিন্তু কোনটা বেশি। হ্যাঁ শোনো, আর তুমি কোচিং সেন্টারে গিয়ে তোমাকে ফ্রেন্ড পেতে হবে, কারণ আমরা তো অলরেডি ভালো ফ্রেন্ড হয়ে গেছি তাই না? তাই নাকি? এখন তোমাকে যেটা করতে হবে, তোমার প্ল্যাটফর্মটাকে চেঞ্জ করতে হবে। প্ল্যাটফর্ম? কি প্ল্যাটফর্ম বলেন তো, বুঝলাম না। শোনো, আমি তোমাকে প্রপোজ করতেছি, বুঝছো? তুমি যদি আমার এই প্রপোজালটা অ্যাকসেপ্ট করো, তোমার স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, লাইফ চেঞ্জ হয়ে যাবে। কিসের প্রপোজাল, কি প্রপোজ, আমি তো কিচ্ছু বুঝতেছি না। বলতেছি আমার প্রপোজালটা যদি তুমি অ্যাকসেপ্ট করো, তাহলে তোমার, তুমি বুঝতেই পারতেছো না, তোমার জীবনটা অন্যরকম হয়ে যাবে একদম। জাস্ট আমার প্রপোজালটাকে যদি তুমি অ্যাকসেপ্ট করো। প্রপোজাল অ্যাকসেপ্ট? আয় মামা, আমার পড়া শেষ হয় নাই তো এখনো। ঠিক আছে, আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ চল মানে উল্টাপাল্টা কিছু ভাবার আগে জাস্ট আমার একটা রিকোয়েস্ট, আমার কথাগুলো আপনি শোনো। কিসের উল্টাপাল্টা, কিসের উল্টাপাল্টা ভাবতে যাবি? হ্যাঁ মানে আমি এখন যা বলবো তার উত্তর দিব। আপনি যা ভাবতেছেন তার তো ঠিক না। তুই তো আমার বন্ধু না, তুই তো আমার বন্ধু নাকি, ফ্রেন্ড আমার বল। হ্যাঁ আমার বন্ধু না তুই, তাহলে আবার কি? হ্যাঁ আসলে কতদিন যাবত, কি কদিন ধরে এই প্রপোজাল? ভাই আমাকে একটাবার বলার সুযোগ দেন। আমার, তুই কিন্তু ব্রিলিয়েন্ট আছিস, তোর ভিশন কিন্তু খুবই ক্লিয়ার। হ্যাঁ আমি কিন্তু কল্পনাও করতে পারি নাই তোর মনের মধ্যে এত কিছু। কি নাম দেওয়া হয়ে গেছে? নামটা একটা সুইট নাম দরকার না? কী নাম? প্ল্যানিং ট্যানিং সব রেডি, মানে প্রজেক্ট প্রোফাইল টোফাইল সব কিছু রেডি নাকি? আপনি যা ভাবতেছেন তা একেবারেই ঠিক না মামা। আবার মামা? এই তোর আর সম্পর্ক মামা ভাগ্নের সম্পর্ক, আমরা বন্ধু না? আই বুক মিলেছি কেন, এই যে বুকটা মিলেছি কেন, আমরা বন্ধু না? আমাদের একটা বন্ধুত্ব সম্পর্ক না? তাহলে মামা ডাকিস কেন আমাকে? আর কখনো আমাকে মামা ডাকবি না। সরি। ওকে সরি বলার দরকার নাই। পার্টনার কজন? পার্টনার কিসের? আরে এই প্ল্যানিং এর পার্টনার, এই কোচিং সেন্টারের পার্টনার কয়জন? ও আমি আর আমার বড় ভাই দুজন। দুজন? ওকে ব্যাপার না। তো তুই কিন্তু একটা সোনার ছেলে বুঝছিস, তোর মাথায় যে এরকম একটা ব্রিলিয়ান্ট বিজনেস পলিসি আসবে আমি কল্পনা করতে পারি নাই। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমারও কিছু এরকম পলিসি আছে, কিন্তু তুই আমার পলিসিকে একদম বাজিমাত করে দিয়েছিস। আই অ্যাপ্রিসিয়েট ইউ, আই অ্যাপ্রিসিয়েট ইউ। তবে এখন যেটা হচ্ছে কি, এখন একটা প্রপার প্ল্যানিং নিয়ে আগাতে হবে, টোটালটা একটা ডিজাইন করে ফেলতে হবে, কী লাগবে, টেবিল চেয়ার, মনে কর যে এটা তো একটা দারুণ উদ্বোধন অনুষ্ঠান করতে হবে এবং বিশিষ্ট কাউকে দিয়ে কিন্তু উদ্বোধন করতে হবে। মনে কর যে উদ্বোধন অনুষ্ঠানে যত প্লেট বাসন টাসন আছে সব আমি সাপ্লাই দেবো, ঠিক আছে? আরেকটা কথা, বাসায় গিয়া তোর বড় ভাইকে বলবি পার্টনার এখন আর দুজন থাকবে না। পার্টনার দুজন না মানে? পার্টনার এখন তিনজন। তিনজন মানে কি? তুই, বড় ভাই এবং আমি। ফার্স্ট পার্সন তোর বড় ভাই, সেকেন্ড পার্সন আর আমি, থার্ড পার্সন। ওকে তাহলে আজকে থেকে আমরা বন্ধু, বন্ধু এবং বিজনেস পার্টনার। যা ঠিক আছে, যা শোন 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 শোন, এখন কোনো পড়াশোনা না, ডাইরেক্ট বাসায় যাবি, বাসায় গিয়ে প্ল্যানিং কর, প্ল্যানিং। আর আমিও একটা হাওড়াই, ঠিক আছে? গুড লাক। আজকে সাকিবের সাথে একটা বিষয় আলোচনা হলো এবং আমার কাছে যেটা মনে হলো যে ব্যাপারটা অনেক বেশি ইফেক্টিভ, মানে আমরা একটা কোচিং সেন্টার দেওয়ার একটা প্ল্যান করেছি আর কি। সাকিবের কোনো একটা প্ল্যানিং আমার কাছে অনেক বেশি মনে হলো যে না ব্যাপারটা ইন্টারেস্টিং সম্ভব। আমি যেটা তারপর যেটা ওষুধ আলাপ করে যেটা করলাম, যে আমি আর একটু মানে একটু প্রিসাইজ করে দিলাম আর কি,
তো এখন আমরা করছি আমরা পার্টনার তিনজন, ওর বড় ভাই আর আমি। আচ্ছা তোদের ইন্টারমিডিয়েটে কয়টা সাবজেক্ট পড়ানো হয়, মানে কয়টা সাবজেক্ট আমাদের কোচিংয়ে অন্তর্ভুক্ত করতে পারি বলতো? বারোটা তো থাকেই সাবজেক্ট, এর মধ্যে যে কয়টা আর কি তোমরা পড়াইতে পারো? না এর মধ্যে তো দুটা তোর অপশনাল, তাই না? তার মানে হচ্ছে যে দশটা সাবজেক্ট। আচ্ছা মানে দশটা সাবজেক্ট যদি হয় তো পার সাবজেক্টে কত টাকা নেওয়া উচিত? পার সাবজেক্ট 2000? 4000 টাকা লাগবে মিনিমাম, 4000 টাকা। কারণ তুই যত স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট রাখবি কোচিং সেন্টারটা তত স্ট্যান্ডার্ড মনে হবে। তোমার চেহারা দেখে তো 4000 দেবো। চেহারা দেখে দেবে কেন? চেহারা কি আছে এখানে? এখানে তো স্ট্যান্ডার্ড কোয়ালিটি পড়াশোনা দেওয়া হবে এবং কোয়ালিটি টাকা পয়সা তারা দেবে আমাদেরকে। আচ্ছা বলতো এই কলোনিতে কি পরিমাণ ছেলে মেয়ে আছে যারা কোচিং সেন্টারে ভর্তি হতে পারে? 15-20টা। মাথা খারাপ নাকি? এত বড় একটা কলোনিতে মাত্র 10-15 জন, মিনিমাম 400-500 জন ছেলে মেয়ে আসবে। আর শুধু তো কলোনি এলাকা না, বাইরে থেকেও বোলাবনরা আসবে, তাই না? মামা আমি কিন্তু যাব। তুমি কিন্তু আমাকে এর আগে কখনো এলাও করো না কোচিংয়ে পড়ার জন্য, এবার কিন্তু এলাও করতেই হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, অ্যাজ এ ডিরেক্টরের ভাগ্নি হিসাবে তুই তো অবশ্যই কোচিং সেন্টারে যাবি এবং সেটা তোর ফ্রি অফ কস্টে তুই ওখানে পড়াশোনা করবি। তোমাদের বিজনেস আমার নাও না দরকার নাই, তুমি কোচিং সেন্টারে ফ্রি পড়বা এটাই এনাফ, ঠিক আছে? আর বিজনেসে তোমাকে ইনভলভ করতে হবে না। আসুন এই আমাদের এই কোচিং সেন্টারের বিজনেসের ব্যাপারটা দুলাভাইয়ের সাথে কথাবার্তা বলে দরকার নাই, ঠিক আছে? আচ্ছা তোমার ডেকোরেটরের বিজনেসে কি হলো? ও ডেকোরেটরস বিজনেস, হ্যাঁ ডেকোরেটরস বিজনেস এবং কোচিং সেন্টার একসাথে ব্লেন্ডিং করব। হ্যাঁ যখন কোচিং চলবে তখন তো আমার ওই ড্যাক ডেক্সি পাতিটাতে সব চলে যাবে খ্যাপে, আবার যখন কোচিং শেষ তখন আমার ড্যাক ডেক্সি পাতিল সব টেবিলের উপর থাকবে, রুমের মধ্যে থাকবে। তবে একটা বিষয় কি, এই ডেকোরেটরস বিজনেসের ওনার একমাত্র আমি নিজে একা, আর বাকি যে কোচিং সেন্টারটা সেটার অবশ্য পার্টনার আমার তিনজন। আচ্ছা যদি 400-500 স্টুডেন্ট হয় আর 4000 টাকা হয় তাহলে মাসে আমাদের ইনকাম হচ্ছে 2,00,000 টাকা। তিনজন পার্টনার 2,00,000 টাকা যদি ভাগ করা হয় 33% কিন্তু পার হেড পড়তেছে। অ্যাজ এ বিজনেসম্যান হিসেবে আমি একটা রাউন্ড ফিগার পার্সেন্টেজ নিব আশা করি, এবং সেটা সেটা মাসে কিন্তু খুব একটা কম অ্যামাউন্ট, তাই না? হ্যাঁ আগে পাও তারপরে। আগে পাও মানে কি? পেয়ে তো গেছি, বিজনেস স্টার্ট হবে যা সেটা পোস্টার হবে যে আসুন কোচিং করুন নিজেকে জানুন। নিজেকে জানুন না মানে পড়াশোনা করলে তো মানুষ নিজেকে জানতে পারে, ঠিক আছে? জাস্ট একটা কথার কথা, টিচার কি তোমরা থাকবে মামা? তার কারা থাকবে? একজন কি মানে নন মাস্টার্স আর একজন মাস্টার্স, এটা কি কিছু? এটা কিন্তু বড় কথা না, মানে মাস্টার্স কে বারবার একটা খোঁচা তোমাকে দিতেই হবে না? রিমোটটা করো মামা, জানি না চিনুই আছে, চিনুই একটা কাজ করবে। ক্রিম হচ্ছে ম্যান মানি মেশিন। এটা কি কি ডেফিনিশন হবে নাকি এলিমেন্ট হবে? এলিমেন্ট। সাকিব ভাই একটা কথা জিজ্ঞেস করি। বলো। ওই দিন যে আমরা পড়তেছিলাম তারপরে মামা হঠাৎ করে আপনাকে টেনে ছাদে নিয়ে গেল, আপনি তো আর আসলেন না, ব্যাপারটা কি একটু খুলে বলেন না? না তেমন কিছু না, মানে আমরা তো ফ্রেন্ড হয়ে গেছি তো ক্লোজ ফ্রেন্ড হিসেবে কিছু শেয়ারিং ছিল। কি এমন কথাবার্তা শেয়ার করলেন যে একদম ছাদে চলে গেলেন? না আমাকে তো আসলে অনেক পছন্দ করে, হ্যাঁ মানে অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছি আমরা, বিভিন্ন ব্যাপারে একটু শেয়ারিং করতেছিল আমার সাথে। সাকিব ভাই মামা কি কোনো মেয়েকে পছন্দ টছন্দ করে নাকি, মানে বিয়ে শাদি করবে নাকি? আরে না বিয়ে টিয়ে না বা মেয়ে ঘটিত কোনো ব্যাপার না, মামা আসলে আমার কাছে বিজনেসের জন্য আসছিল, আমার যে কোচিং সেন্টারটা ওইটার পার্টনার হতে চাই মামা। আচ্ছা হ্যাঁ আমার সাথেও শেয়ার করতেছিল কি জানি কোচিং সেন্টারের বিজনেস নিয়ে, তো আপনারা কি পার্টনার হচ্ছেন? আমি তোমাকে বললাম না যে আমি একটা কোচিং সেন্টার দেবো তুমি সেখানে পড়বা, তো মামা আসলে পার্টনার হিসেবে ইন্টারেস্ট শো করছে। এখন আমি 3-4 দিন একটু ভেবে দেখি যে আদৌ মামাকে পার্টনার হিসেবে আমি নেবো কি নেবো না, তারপরে হয়তো। কি পড়ানোর সময় কি কথা হচ্ছে সব, কি বলছিস সব? হ্যাঁ মামা তুমি আমার আসলা কেন? আমি আসলাম কেন মানে কেন, তোর কোনো সমস্যা? কি বলছিলি তুই? এই আচ্ছা আপনি আমাকে তুই তুকারি করছেন কেন? তুই তুকারি করছি কেন মানে? এই তোর সাথে আমার সম্পর্ক কি, বন্ধুত্বের সম্পর্ক না? বন্ধু আরেক বন্ধুকে কি করে কথা বলে, তুই করে কথা বলে না, আদব কায়দা মেনটেন করে কথা বলে? হ্যাঁ কিন্তু এখন সোনিয়া হচ্ছে আমার স্টুডেন্ট, আমি তার টিচার, একজন স্টুডেন্টের সামনে তার টিচারকে আপনি তুই তুকারি করে বলতেছেন, এটা কোন ধরনের মিসবিহেভ? ওরে বাপ রে বাপ, সোনিয়া তোর স্টুডেন্ট আর আমার কি? হ্যাঁ আমার ভাগ্যি না? এই সম্পর্ক কি আবার ঘরে বাইরে আছে? বন্ধুত্বের সম্পর্কে ঘরে ওজা বাইরে ওজা একদম এক জিনিস, তবে একটা জিনিস তুই যখন এখানে পড়াতে আসবি আমি তখন তোর ছাত্রীর মামা, তো সম্মান করে কথা বলতে হবে, তুই আমাকে সম্মান করে কথা বলবি। পড়ার নামায় বস বস, আর আমি পা তুললে বসছি, ঠিক আছে? হ্যাঁ আসুন যখন আমরা বাইরে যাবো
তখন আমরা দুজনের সাথে একদম মনে করতে বন্ধুত্বের সম্পর্ক, গলায় গলায় হাত থেকে বাদাম খাবো, অনেক বন্ধুত্বের কথা বলবো, ঠিক আছে? মামা শোনো, আমি খুব জরুরি একটা বিষয় বুঝতেছিলাম। তুই চুপ কর, তুই এত কথা বলছিস কেন? হ্যাঁ ভাই, তোর সাজগুজ করে কে আসতে বলছে এখানে? চেহারা সবসময় একটা চমৎকার করে রাখবি, এরকম অশান্তির ছাপ রাখবি না, একটা হাসি দে, হাসি দে, হাসি দে। ও এইভাবে আসলে হবে নাকি? হাসি কখনো চামড়া দিয়ে হয় না, হাসতে হয় অন্তর দিয়ে, অন্তর। এই যে দেখ হাসতেছে, দেখছিস? পড়া পড়া থাকালে ওখানে পড়া। আজ তোমাকে বলছিলাম যে লেবার দুই ধরনের, হোয়াইট লেবার অ্যান্ড ব্ল্যাক লেবার। হোয়াইট লেবার যেমন মনে করি যারা শিক্ষিত, সাদা ল্যাপটপ নিয়ে না, কালার কোনো ব্যাপার না, শিক্ষিত কিনা আর কি, যেমন আমি। আর ব্ল্যাক লেবার হচ্ছে যে যারা ম্যানার জানে না, যখন তখন গায়ে হাত তোলে, এগুলো সব ব্ল্যাক লেবার, বুঝতেছো? তো হোয়াইট লেবার ব্ল্যাক লেবার প্রসঙ্গে এখন বাদ। সাকিব ভাই, আমি কোন লেবারে পড়ি? তুমি অবশ্যই হোয়াইট লেবার, গণাবি হোয়াইট লেবার। আচ্ছা, কখনো ব্ল্যাক লেবার হতে পারবো না? কেমনে হবা? তুমি তো, তোমার ভিতরে তো শিক্ষা অলরেডি ঢুকে গেছে। আচ্ছা মিয়া, গায়ে হাত দিলে যদি মানুষ ব্ল্যাক লেবার হইতো, বাংলাদেশের প্রত্যেকটা মানুষই ব্ল্যাক লেবার। মামা, এটা ম্যানেজমেন্টের ভাষা আর কি। গায়ে হাত নাইতে কথা বলতে আমি কি ব্যাপার? হ্যাঁ, আর একটু যদি আপনি দেরি করতেন, এখন আপনি বাসা চলে যেতাম। কেন, বল কি বাসা চলে গেছে? এই যে মামা, এই যে বল আছে। ওহ, তাও ভালো, যেভাবে ডাক দিছিল আর একটু আমি হার্ড ফিল করতাম। ডাক দিব না কেন বলেন? মানে আপনারা তো কোনো সময় পাওয়া যায় না, তাই ভাবলাম যে আজকে প্র্যাকটিসের মাঝখানে যে আপনারা ধরবো। কী ব্যাপার বলো তো? ব্যাপারটা হচ্ছে যে আমরা এত দিন ধরে এত বিজনেসের প্ল্যান করলাম, কিন্তু একটা কোনো বিজনেস নিয়ে আমরা আগাইতে পারলাম না, তো আমার মনটা খারাপ হবে না বলেন? না, বিজনেস হবে না তো আমি কিছু বলছি এরকম কথা? বিজনেসের প্ল্যান হয়েছে, বিজনেস হবে, অস্থির হওয়ার তো কিছু নেই। না মামা, গোপন সূত্রে খবর পাইলাম আপনি কোচিং সেন্টার দিতে যাইতেছেন, তাও আবার সাকিব ভাইয়ের লগে। আমি বললাম যে ডেকোরেটর বিজনেস করার কথা ছিল, এটার তো কোনো খবর নাই। এই হচ্ছে তোমাদের প্রবলেম। আরে বাবা, কোচিং সেন্টার কোচিং সেন্টারের জায়গায়, আর ডেকোরেটর্সের বিজনেস ডেকোরেটর্সের জায়গায়। আরেকটা জিনিস বুঝতে হবে, এখানে মার্কেটিং পলিসি ব্যাপার আছে। কোচিং সেন্টারে যে ছেলে মেয়েগুলো পড়তে আসবে, তাদের অবশ্যই কিছু মামা, কিছু চাচা, কিছু বড় ভাই, কিছু বড় বোন, বিভিন্ন ধরনের আত্মীয় স্বজন আছে না যাদের এখনও বিয়ে শাদী হয় নাই। ওদের যখন বিয়ে শাদী হবে, তখন কোন ডেকোরেটার্স থেকে ভাড়া নিবে? আমাদের ডেকোরেটার্স থেকে ভাড়া নিবে। এগুলো তো মার্কেটিং পলিসি, দুইটাকে একসাথে গুলায় আনারে বাবা। তাহলে মামা একটা কাজ করেন, মানে আপনার সাথে আমাদেরকে নিয়ে নেন। আমাদের সাথে তোমাকে? আচ্ছা, এটা কী ধরনের কথা বললা? সবাইকে দিয়ে সব বিজনেস হয়? মামা কেন মানাবে না? আমি তো কোচিং করাই, আমি তো ক্রিকেটে সবসময় কোচিং করাই। গোপন সূত্রে খবর পাইছো, অথচ জানো না এটা কিসের কোচিং সেন্টার? আরে এটা তো ক্রিকেটের কোচিং সেন্টার না, এটা পড়াশোনা। না মামা, আমি তো জানি যে এটা মানে পড়াশোনার ব্যাপার, তাই না? কিন্তু আমি তো পড়াশোনা জানি, আমি তো অশিক্ষিত কেউ না, আর আমি তো 1, 2, 3, 4 ছেলেমেয়েরা পড়াতে পারবো। একটা কথা বললাম, 1, 2, 3, 4। আরে বাবা, এটার কোচিং সেন্টার কি আমরা দিয়েছি? আমরা যেই কোচিং সেন্টার দিয়েছি সেখানে মিনিমাম ইন্টারমিডিয়েট ছেলেমেয়েরা পড়াশোনা করবে, ঠিক আছে? বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা দেখি, মানে আমি একটু বোর্ড মিটিংয়ে বসি, যদিও ক্ষমতা আমারই, কিন্তু আমি হয় কি, আমি আসলে ক্ষমতার অপব্যবহার করতে চাই না। তারপরে আমি ওদের সাথে কথা বলি, আমার মনে হচ্ছে যে চাটা আনার যে ব্যাপারগুলো দায়িত্ব ছিল সেটা একটা হবে। মামা, আমরা কি চাটা আনা পোলাপান? আপনি চা খাবেন, যেটা কোন চা খাওয়ায় সেটা তো কোনো সমস্যা নেই। আমি জানি বাবা, সেটা আমি জানি। তারপরে বলতেছি একটা, একভাবে একভাবে যদি তোমাদেরকে আমরা একসাথে, মানে আমাদের আর কি অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনার? হ্যাঁ, আপনার, আপনি যে কাজ করবেন সেই কাজে আপনার সহযোগী করবো আমরা। অ্যাসিস্ট্যান্ট? জি। মানে অ্যাসিস্ট্যান্ট 1, অ্যাসিস্ট্যান্ট 2? জি জি। তোমার আর কেউ আছে? না, আপাতত আমরা দুজন। আপাতত তোমরা দুজন, তো ঠিক আছে, সেটা মানে করলাম, একটা প্ল্যান করবো। কিন্তু আর একটা সুখবর আছে তোমাদের জন্য। কি? ভ্যান কিন্তু অলরেডি কেনা হয়ে যাচ্ছে। ভ্যান দিয়ে যখন কোচিং, এই তোমার ওই আমাদের মালপত্র আনা হবে না ডেকোরেটর্সের? ও রাইট, আরেকটা কাজ করতে পারো, এমনিতেই তোমরা কিন্তু কোচিং সাথে ইনভলভ হয়ে যাবে। ভ্যান দিয়ে মাঝে মাঝে ছাত্র ছাত্রীদেরকে আনানো করা যাবে, আসবে ওরা, যাবে ওরা, তাহলে কোনো ব্যাপার না। কী বার হা করে আছো কেন? আমার কথা কিছু বুঝতেছো না? না, প্রবলেম কি জানো, আমি এত দামি কথা বলি, আমার কথা অনেকেই বুঝতে পারে না। 3 দিন 4 দিন পর বুঝে, হঠাৎ করে 3 দিন পর লাভ পারে, ওটা হজম হয়ে গেছে। তো মানে আমার কথা তখন হজম হয়, তোমরাও তখন বুঝবা আশা করি। আচ্ছা শোনো, বাসায় তো কফি নাই, তোমাদের বাসায় যেতে বলতে পারলাম না। হ্যাঁ, আমি আসলে বাজারে যাচ্ছি কফি আনার জন্য। হ্যাঁ ঠিক আছে, থাকো। Thank you.
আচ্ছা আমি বের হওয়ার সময় ফোন দিব, তখন চলে আসলেই তো পারি। আমাকে আবার 7টার মধ্যে বাসায় ফিরতে হবে তো। হ্যাঁ 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 বল বল না, শুনতেছি তো বল। হ্যাঁ কথা শর্ট কর। আচ্ছা এই শোন, তোর সাথে পরে কথা বলবো, আর কালকের 5টা প্ল্যান অন। হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি। ওকে ওকে দোস্ত বাই। কে কি কে কার সাথে কথা বলছিস? আমার ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড মানে কি? ফ্রেন্ড আর ফ্রেন্ডি? মামা আমার এক বান্ধবী আছে সিলভিয়া, আমি ওর সাথে কথা বলছিলাম। ও বান্ধবীর সাথে কথা বলছিস? জীবনে তো একটা বান্ধবী দেখলাম না বাসায় আসতে, সব তো আসে দামড়া দামড়া কিছু পোলা পান। আমার বান্ধবীদেরকে আমি বাসায় নিই না কেন জানো মামা? তোমার কারণে। আমার কারণে মানে? ছি 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 ছি, কি বাজে কথা বলছিস! তোর বান্ধবীর আমার কি হতে পারে? ওরা আমার ভাগ্নি হবে না? হ্যাঁ ভাগ্নি হবে, তুমি যেরকম ব্যবহার করো। এক রফিক আসে বাসায় যেমন ব্যবহার করো, চা নিয়ে বিস্কিট নিয়ে, লজ্জা আমি কোনো বান্ধবীদেরকে বাসায় ইনভাইট করি না, আর এই কারণে বাইরে দেখা করতেছি। তুই আমার সামনে ওইসব কনফিউজ পোলা পানের কথা একদম বলবি না, স্টুপিড পোলা পান। মামা একটা কথা জানো? হ্যাঁ কি? তুমি দিনে দিনে সাইকো হয়ে যাচ্ছ। হ্যাঁ আমি তো সাইকো। কি সাইকো? SYKO। কি আমি সাইকো? তুই সাইকো, তার বাপ সাইকো, তার ফ্যামিলি সাইকো। তুমি আমার সাইকো বলতেছো না? তুমি না বলো যে তুমি আমার মায়ের আপন ভাই, একেবারে আমার আপন মামা, তাহলে কি তুমিও তো সাইকো? গোষ্ঠীর মধ্যে তো তুমিও পড়ো তাই না? আর তুমি কোন সাহসে আমার সাইকো বলো? হ্যাঁ কোন সাহসে বলবি মানে? এসব আজে বাজে কথা বলবি না। একটা সাইকো মেয়ে, একটা বান্ধবী আসে না, একটা মেয়ে ফ্রেন্ড নাই, সব দামড়া দামড়া কিছু পোলাপান, সব কনফিউজ পোলাপান আসে এখানে। তোমার মতো সাইকোর সাথে দেখা করানোর জন্য তো আমি আনবো তাই না? ওই কালকে আমাদের ওই কোচিং সেন্টারে ফার্স্ট মিটিং আছে, একটা ফর্মাল মিটিং আর কি। কোচিং সেন্টারের আমি একটা নতুন নাম ঠিক করছি, নামটা শুনবি? বলো। নামটার নাম হচ্ছে লেমন। দুনিয়াতে এত কিছু থাকতে তোমার মাথায় নাম কি আসলো লেমন? খালি খালি তোমার আমি সাইকো বলছি? সাইকো বলো আর যাই বলো, নামটা রাখার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে লেমন তো এমনিতেই মানুষের শরীরের জন্য অনেক উপকারী, আর দ্বিতীয়ত হচ্ছে আমার ডেকোরেটার্স বিজনেসের জন্য লেমন নামটা খুবই খুবই উপযোগী। কারণ একটা জিনিস খেয়াল করে দেখ, ডেকোরেটার্সের বিজনেস যদি করি দেখবা যে বিয়ের সময় সবাই আর কিছু খাক বা না খাক লেবুটা চায়, এই লেবু দে লেবু দে। একটা সুদূর প্রসারী প্ল্যানিং তো আমার। মামা তুমি যে কেমনে সম্মান পাস করছিলে আমার সন্দেহ লাগে। আমি তো কোনো অসম্মানের কথা বলিনি। আমরা আসলে একটা কোচিং সেন্টারের ফর্মাল একটা আলোচনা নিয়ে আমরা এখানে বসেছি, ফার্স্ট ফর্মাল। আমি আসলে যেটা বলতে চাচ্ছি যে মানে কোচিং সেন্টারটাকে কিভাবে কতটা এন্টারটেইনিং করা যায়। এদিকে থাকো, আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে যে এন্টারটেইনিং রাখতে হবে আমাদের ব্যবস্থাটা, কারণ বিনোদন দিয়ে আমরা একটা জিনিস শিখতে বা পড়তে খুব পছন্দ করি। মোবাইল বন্ধ করো। হ্যাঁ মানে বিনোদন দিয়ে মানুষ খুব পছন্দ করে মানে একটা যে কোনো কিছু শিখতে, যেমন সেটার জন্য আমরা করতে পারি কি ভিডিও ফুটেজের ব্যবস্থা করতে পারি। ভিডিও দিয়ে যখন আমরা ওদেরকে এক ধরনের বিভিন্ন ধরনের ফুটেজ দেখে এন্টারটেনমেন্ট করাবো, তখন একটা অন্যরকম আনন্দ কিন্তু পাবে তাই না? কিন্তু মানে দেখানো হবে কি সে মানে ভিডিও ফুটেজগুলো ইয়ে দিয়ে আর কি, মনিটর থাকবে আর কি, ভিসিআর মধ্যে। মামা ভিসিআর তো এখন নাই, এখন তো ডিভিডি ভিসিডি সব। ওই একই কথা আর কি, মানে এটা জাস্ট মানে ইয়েটা মানে ফরম্যাটটা চেঞ্জ হবে আর কি। ঠিক আছে, তো আরেকটা দিনে যেটা করতে হবে যে পাশাপাশি আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ চক ডাস্টারের ব্যবস্থা রাখতে হবে, মানে ভিডিওর পাশাপাশি চক ডাস্টার। মামা কেমন আছেন? ওয়াসলাম ভালো। হ্যাঁ ভালো আছেন? আমরা গত রাত থেকে মানে এত স্টাডি করছি কোচিং বিষয়ে। জি মামা, তো এখন আপনি যেই দায়িত্ব আমাদেরকে দিবেন আমরা মানে সেটা খুব সুন্দর পালন করব। ঠিক আছে, আমি এদিকে সব ঠিক আছে, সব ভালো, নো প্রবলেম। তো তোমরা কোথা থেকে আসলে? মামা আমরা যে তিনজন পার্টনার, আমি ভাই এবং আপনি, এর মধ্যে ওরা আসলো কেমনে? না 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 না, ওরা পার্টনার হবে কেন? আমরা তো ওদেরকে রাখছি যে মানে সেটা হচ্ছে যে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে রাখি। কলোনিতে এরকম বেকার ছেলেমেয়েরা ঘোরাঘুরি করছে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা সেই জন্য আর কি। না এই এই ইনফরমেশন তো লিক হওয়ার কথা না, আপনি তো এটা কনফিডেন্সিয়াল রাখবেন বলছিলেন, ইনফরমেশন লিক হলো কেমনে? মামা দেখেন, এইখানে আমরা উপস্থিত থাকতে এই সেকেন্ড হ্যান্ড মামা আপনাকে অপমান করছে, এইটা কিন্তু আমরা কোনোভাবে সহ্য করতে পারছি না। আমি তো বুঝতে পারছি না, অপমান আমাকে করছে না তোমাদেরকে করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না আসলে মানে ব্যাপারটা কি। না মামা, আমাদেরকে তো সবসময় অপমান করে সেটা আমরা কিছু মনে করি না, কিন্তু আজকে আপনাকে অপমান করছে এটা আমরা সহ্য করতে পারছি না। শোনেন শোনেন শোনেন, আমি আমার কোচিং সেন্টারের আশেপাশে ওদের ছায়া দেখতে চাই না। সাকিব ভাইয়া, ওরা তো মান অপমান নিয়ে কথা বলতেছে, তারা তো ভালো করতেছে, আপনি এমন ভাবে রিয়্যাক্ট করতেছেন। দেখো ওদেরকে তোমরা তো চেনো না বেশি দিন, আমি গত 10 বছর ধরে ওদেরকে চিনি, ওদের ইতিহাস আমি জানি। এই কি হয়েছে
মামা দাঁড়ান, আপনি আপনি কোচিং সেন্টারের সর্বাধিকারী, আপনি যে দায়িত্ব দিবেন আমরা সেটা পালন করবো। ও মাঝখানে কথা বলেন কেন, এই কি হচ্ছে? আপনি সত্ত্বাধিকারী হয়ে বসে আছেন, আমি আর ভাইয়া কিছু না। আচ্ছা আচ্ছা একটা কথা বলি, আমার কি করবি তুই? না আমি যে মানে ওয়েট করতেছিলাম, তুমি তো নাম পাবো না, কিন্তু এত দেরি হচ্ছে দেখি একটু দেখলাম যে নাম হচ্ছে না। আমি কি ওই বারান্দা দিয়ে লাগবে না? তোমরা সে মামাকে কন্ট্রোল করতে পারো না? কন্ট্রোল করবো মানে আমি তার ভাগ্নি না সে আমার ভাগ্নি, যে আমি তাকে কন্ট্রোল করব? শুনো, তারপরে তো তাকে কন্ট্রোল করা উচিত, তাকে বিহেভ শিখাবা, তা নাহলে তো তোমাদের ফ্যামিলির একটা ব্যাড ইমপ্যাক্ট হবে। আচ্ছা শোনো, তুমি যাবা কিনা বলো উপরে। না যাব না, মানে তোমার কি কাজ বলো, আমি এখানেই পড়ে যাই। মামার কাজ, আমার কাজ না। এই মামার আবার কাজের জন্য আমি আবার উপরে যাব না? তোমার মামা তো আমাকে দুই চোখে দেখতেই পায় না, ওনার সাথে আবার আমার কি কাজ? তুমি কি করে বুঝলাম মামা দুই চোখে তোমার দেখতে পারে না? আর দুই চোখে দেখতে না পারলে তোমাকে ডাকতো আজকে? শুনো, আমি যেদিনই তোমাদের বাসায় যাই সেদিন তো উনি আমাকে কোনো মতে বাসা থেকে বের করার জন্য তৎপর থাকে, আর আজ পর্যন্ত যতবার গেছি অতবারই তো উনি এমন ভাব করছে যে আমি বের হয়ে গেলে উনি শান্তি পায়। আর বারবার তোমাকে কি বলে যে যাও ওকে একটু চা দাও, দুধ চা দিবা না চিনি চা দিবা না রং চা দিবা, আবার চায়ের সাথে বিস্কিট দিবা কিনা এইসব তোমার শিখায় দেয়। এগুলি বলতে বলতে আজ পর্যন্ত তোমাদের বাসায় যে এতবার গেলাম কোনো দিন এক কাপ চা খাওয়াইতে পারছো বলো? আচ্ছা বুঝছি তো, চা খাওয়াইতে পারি না, এখন কফি খাবো, তুমি যাবা কিনা বলো। না রে বাবা যাবো না, কি কাজ সেটা বলো। যাবা কি যাবা না বলো। তোমার যদি কোনো কাজ হইতো আমি অবশ্যই যেতাম, তোমার বলতে হইতো না আমি সাথে সাথে চলে যেতাম। রফিক লাস্ট টাইম জিজ্ঞেস করতেছি যাবা কিনা, হ্যাঁ কিনা? না আমি যাব না। তো যাবা না? না যাবা না। তুমি বললাম তো যাব না, চলো। আরে তুমি আমার পিছে এভাবে দৌড়াইতেছ কেন? আসো যো, চলো। আমি বললাম না যাব না, চলো তো তুমি এভাবে। ছি 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 ছি, কি হচ্ছে এসব? এই ছেলে, এই ছেলে, তোমার এই বয়সে কি খেলা উচিত? ক্রিকেট খেলা উচিত, ফুটবল খেলা উচিত, আর তুমি একটা মেয়ের সাথে গোল্লা ছুট খেলতেছো না? দিন দিন তুমি আমাকে একদম কনফিউজ করে দিচ্ছো, স্টুপিড ছেলে। মামা কি তুমি না বললে ওকে উপরে নিয়ে যেতে কি কাজ আছে? হ্যাঁ আমি সেটা বললাম, সে বলে সে নাকি যাবে না উপরে। যাবে না? ও আপনি যাবেন না? না আপনি চারতলায় কলিং বেল টিপ মেরে বলেন, ভুল করে দুতলায় মারতে দিয়েছিলাম, নিচে দিয়ে হেঁটে যাওয়ার সময় আমাকে মিস করেন, আর আজকে আমি আপনাকে ডেকে পাঠিয়েছি, আর আপনি যাবেন না? না না মামা, আমি তো আসলে সত্যি আপনাকে মিস করি বুঝছেন, কিন্তু আপনিই তো পছন্দ করেন না আমি যেন উপরে যাই, সেজন্য আমি বলছি কি যে মামার সাথে তাহলে নিচে আলোচনা করি কি কাজ আছে। শুনেন, আপনি যখন নিজের ইচ্ছায় উপরে যান সেটা আমি একদম পছন্দ করি, কিন্তু আমি যখন ডেকে পাঠাই তোমাকে বুঝতে হবে কি ও যে উপরে যান আর ঠিকই আছে। ঠিক আছে, মানে মানে তুমি সবসময় সাথে খারাপ ব্যবহার করো, এই যে চায়ের কথা বলো, আবার দুধ চা চিনি ইচ্ছে ছাড়া চা বিস্কিট এগুলোর কথা বলো, কখন আজ পর্যন্ত বেচার এক কাপ চাও পায়নি বিস্কিটও পায়নি আমাদের বাসায়? চায়ের খোটা দিচ্ছে? হ্যাঁ এই ছেলে চায়ের খোটা দাও, তোমার মতো ছেলেকে যে চা অফার দেই সেটা তোমার শুকরিয়া আদায় করা উচিত, তোমার ধন্য হওয়া উচিত। আমি অবশ্য আজকে বলছি যে আজকে চা না, আজকে তোমার আমি কফি খাবো। হ্যাঁ কফি খাবো। কি খাবে? কফি। আচ্ছা কফি আছে? নাই। আপনি আপনারা তিনজন যদি পার্টনার হন তাহলে আমি কে, আমার স্থানটা কোথায়?
আমি যে এত কষ্ট করে এই পুরো প্ল্যানটা করে দিলাম, কোচিং সেন্টারের কথাটা মনে করায় দিলাম, সবকিছু আমি করে দিলাম, কাজগুলি করতেছি, তাহলে আমি কোথায়? তুমি কি ইনভেস্ট করবে নাকি? কেন ইনভেস্ট করতে হবে? আমি যে ওয়ার্কিং পার্টনার, আমি ওয়ার্কিং পার্টনার হিসেবে থাকবো, শ্রম দিচ্ছি না, কাজগুলি করে দিচ্ছি না? প্রত্যেকটা বিজনেসেই একটা করে ওয়ার্কিং পার্টনার থাকে, আমি এলাম সেই ওয়ার্কিং পার্টনার, বুঝতে পারছেন? না না, এটা কি বলো তুমি, তোমাকে পার্টনার হইতে গেলে তো মিনিমাম 50,000 টাকা দিতে হবে, মনে করো 2,00,000 টাকা প্রত্যেকে 50-50-50। আর ভাইয়া তো এখানে ইনভেস্ট করতেছে মূলত, আমি তো ভাইয়াকে এরকম ওয়ার্কিং পার্টনার ফার্টনার এসব বলতে পারবো না। এখন আপনি এইসব কথা শুনলে তো হবে না, পুরো শুরু থেকে যে প্ল্যানটা করে দেওয়া সবকিছু তো আমি করে দিলাম, আপনাকে মনে করায় দিলাম, কোচিং সেন্টারের এত বড় পরিকল্পনা কে করে দিল? সব তো আমার করা, তো এইটার ব্যাপারে আমার কি একটা ইনভেস্টমেন্ট নাই? আইডিয়াটাও তো একটা ইনভেস্টমেন্ট নাকি? পুরো কপিরাইটের মধ্যে আমার অংশীদারিত্ব আছে। আচ্ছা, কপিরাইট মপিরাইট এইসব বলে লাভ নাই, মূল কথা হইতেছে যে যদি টাকা না থাকে শুধু আইডিয়া দিয়ে তো কোনো কাজ হবে না। আর শোনো, তোমার মন খারাপ করার কোনো কারণ নেই, আমি তোমার ভবিষ্যতে যে কী ভালো একটা ব্যবস্থা করতেছি তুমি আসলে বুঝতেছো না। পার্টনার বলে তো আসল ব্যাপার না, আসল ব্যাপার যে মাস গেলে তোমার কিছু ইকোনমি দরকার, টাকা দরকার, তাই না? দেখা গেলো যে প্রতি মাসে আমি তোমাকে যে একটা স্যালারি দেবো, এক মাসের স্যালারি দিয়ে তুমি 3 মাস অনায়াসে চলতে পারবা, এটা করে দেওয়াটা বেটার না? এই ধরনের মানে গল্প না আপনি আমাকে আগে অনেকবার শোনাইছেন যে তোমাকে ভবিষ্যতে এইটা করে দিব ওইটা করে দিব, এগুলি দিয়ে তো আমার ভাই কোনোভাবে আশাদ মিটবে না। এখন থেকে আপনি আমাকে যা করবেন একদম লিখিত করে দিবেন। আচ্ছা, আমি কাজ শুরুর আগেই তোমাকে সেদিন 100 টাকা দিয়েছি না? 100 টাকা দিয়ে আপনি এত বড় গলায় কথা বলতেছেন, এটা যদি মানুষ শুনে মানুষও লজ্জা পাবে, জানেন? আচ্ছা ঠিক আছে, লিখিত যা নিয়ে আর নিও, অসুবিধা নেই। এখন মূল কথা শোনো, মামা আসলে কই গেল? মামা কি সত্যি হারা গেল নাকি? এটা তো আপনার জন্য একটা সুখের সংবাদ, আপনি তো সেদিন নিজের মুখে বললেন যে মামাকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আপনার জন্যই ভালো, আপনি শান্তিতে থাকবেন। আমার জন্য তো ভালো হইলো, কিন্তু ভাইয়া তো মামাকে চাইতেছে, দেখা গেলো পুরো প্রজেক্ট বাতিল করে দিল, কোনো টাকাই দিল না। তো আপনার মামার সাথে আপনার এই কোচিং সেন্টারের কি সম্পর্ক? সম্ভবত ভাইয়া মামাকে তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে রাখতে চায়। শোনো রফিক, মামাকে একটু খুঁজে বার করো। আপনি সব কী শুরু করছেন সাকিব ভাই, আমি তো কিছু বুঝতে পারলাম না। সেদিন বললেন যে যাও বাড়ি বাড়ি ঘুরে ঘুরে লোকেশন ঠিক করো, বাড়ি ভাড়া ঠিক করো, আবার আজকে বলতেছেন আপনার মামা হারিয়ে গেছে, আপনার মামাকে খুঁজে বের করতে। আমি কি আপনার বাসার চাকর যে আপনি যা বলবেন আমার তাই শুনতে হবে? কদিন পর তো দেখা যাবে যে কোচিং সেন্টারের মধ্যে মেয়েরা সন্ধ্যার পরে যেতে ভয় পাইতেছে, আপনি বলবেন যে যাও রিক্সায় করে করে প্রত্যেক মেয়ের বাসায় বাসায় পৌঁছায় দিয়ে আসো। আসছো, নিজেকে চাকর ভাবতেছো কেন? তুমি আমার সব থেকে কাছের না, সবসময় তুমি আমাকে হেল্প করো না, এই কারণে তো বলতেছি, চলো। শুধু আপনি এখন বলেন সোহেল খানের ব্যাপারে আপনার কোনো অভিযোগ আছে কিনা? অভিযোগ নাই, একেবারে শান্ত। কিন্তু এটা ঘটনা কি, কদিন আগে ওই যে আমার লোকের সুন্দর সুন্দর কথা কইল, এরপরে তার কোনো খোঁজ খবর পাই না, কি কোথায় গেল কিছু বুঝতে পারছি। হ্যাঁ বুঝছেন তো, এমন থেট করছি পুরো ঘর থেকে বাইরে বন্ধ হয়ে গেছে গা। আরো কটা দিন যাইতে দেন, আর একটা থেট করবো পুরো এলাকা সাইডে বাইকে যাবো গা, এলাকা সাইডে যখন বাইকে যাবো গা তখন আমাকে ফাঁসের বেলাটা খালি হয়ে যাবো গা। আর ওখানে নতুন ভাড়াটি আসবে, আপনি মোটামুটি প্রস্তুতি নিয়ে রাখেন, ওদের সাথে আমাকে বন্ধুত্ব হইবে, সম্পর্ক হইবে, ওকে বাসায় যাবো, ওরাম করে দাওয়াত করবো, চা পানি খাওয়ার একটা সম্পর্ক করে ফেলবো, কথা বুঝছেন? আপনি ওইসব নিয়ে টেনশন করেন। শোনো শোনো শোনো, তোমার আচরণটা একটু সংযত করো, তোমার আচরণ যদি আশেপাশের প্রতিবেশী টের পায় অসুবিধা আছে। আর সবচেয়ে বড় অসুবিধা কি জানো, তোমার বোন, তোমার বোনে যদি টের পায় তোমার কার্যকলাপ, তাহলে কিন্তু যে কোনো উচলায় তোমার বের করে দিব। দুলা ভাই, আপনি আর আমি যদি ঠিক থাকি আমার এতে কেউ সরাইতে পারবো না, কারণ আপনি আমার দুলা ভাই, আমি আপনার শালা। তো দুলাভি ঘটনা হচ্ছে গিয়ে ওই যে সোহেল খানের থেট টেট করতে গিয়া মোটামুটি বেশ কিছু টাকা পয়সা খরচ হয়ে গেছে, আমার পকেট তো পুরো ব্ল্যাঙ্ক, কিছু নাই, কিছু টাকা পয়সা লাগবো। তোমার এই জিনিসটা আমার খুব অসুবিধা লাগে, এই কথায় কথায় টাকা চাও। আপনি আমার একটা সমস্যার কথা কইলেন না, এখন আমি আপনার একটা সমস্যার কথা কই, আমি যখনই আপনার কাছে টাকা চাই আপনার মতো হাড়কিপটা মানুষ আমি আর জীবনে দেখিনি, হাতে সিমটি থেকেও টাকা বাইর করুন দেন। তোমার আজকে বিকালে দিয়ে দিবো তো? বিকাল বিকাল করে তো পুরো কয়েকদিন পার করে দিচ্ছেন। আর রাখো তুমি, তুমি আজকে বিকালে তোমার দিমই, তার আগে তোমার একটা কথা কই, তুমি সোহেল খানের খবর নিয়ে এসো, কোথায় আছে কি করে এগুলো খবর নিয়ে আসবে, টাকা কিন্তু রেডি রেখেন বিকালে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, তুমি তখন টাকা চাইছো, আমার কাছে তো বাংতি ছিল না, 1,000 টাকা নোট ছিল, পাঠাইতে পারি নাই। আর তুমি 20 টাকার কথা কইছো, তো এত কম টাকা আসলে বাংতি দেয় না, তুমি 100 টাকা 200 টাকা চাইতা আমি তো সাথে সাথে পাঠাই দিতাম, বুঝছো? কেমন আছো তুমি জানো? পাঙ্খামনি, এটা কি নাম নাকি? আচ্ছা যাই হোক, কাকে চান?
আমি সোহেল সাহকে খুঁজতেছিলাম। সোহেল সাহকে কোথায় গেছেন আপনি? আগে কোথায়? আপনি আমার চিনবেন না। আমি হচ্ছে আপনাদের বাসার প্লেয়ারের বাহার সাহেবের শালা। ঠিক আছে, আপনি বাহার সাহেবের শালা, আপনি তার বাসায় থাকবেন, তার সাথে আপনার কথা। তো সোহেল সাহকে খুঁজেন কেন? সোহেল সাহকে আমার দরকার আছে। উনি নিচে বাগান করে, তো বাগানের ব্যাপারে আমি ওনাকে অনেক সাজেশন দিয়ে বুদ্ধি দিয়ে কীভাবে কী করতে হইব, একসাথে বসি, আড্ডা দিয়ে গল্প করি, চা টা খাই। উনি আমার একরকম বন্ধুর মতো হয়ে গেছে। বন্ধুর মতো না, বন্ধুই ধরতে পারেন আপনি। ওকে এখন ডাকা যাবে না, ও রাতে ডিউটি করেছে, এখন ঘুমাচ্ছে, আপনি পরে দেখা করবেন। এক কাজ করেন, আপনি দরজাটা একটু খুলে রাখেন, আমি যেভাবে কথা বলতেছি আমার গলার আওয়াজ ভিতরে যাওয়া পর্যন্ত উনি শোনা মাত্রই বাইরে চলে আসবে। আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনারা দুজন খুবই ক্লোজ ফ্রেন্ড, গুড রিলেশন। আপনি ধরতে পারছেন কই? বাহার সাহেব এতদিন ধরে এখানে আছেন, সে তো এইভাবে কথা বলে না। আর সোহেল তো আপনার সম্পর্কে আমাকে কিছুই বলেনি। না বলতে ভালো হয়েছে, ওনারে গিয়ে আপনি আমার কথা বলেন। আপনি ফোনে যোগাযোগ করে ওর সাথে দেখা করবেন, ঠিক আছে? ওনার ফোন নম্বর আমার কাছে নাই। উনি যখন ঘুম থেকে উঠবো আপনি আমার নাম বললেন, আমার নাম বলে উনি ফোন নম্বর খুঁজে যা আমাকে ফোন দিবে। আমারও যদি ফোনে না পায় আমার বাসায় গিয়ে দেখা করবো, ঠিক আছে? শুধু আপনি আমার নামটা বলবেন। আপনার বিহেভিয়ার তো আমার মনে হচ্ছে না, আপনি এইভাবে কথা বলছেন কেন? ভাবি অনেকদিন জেলে ছিলাম, তো জেলে থেকে ব্যবহারটা জানি কেমন হয়ে গেছে, বুঝছেন? একটু ভালো করার চেষ্টা করতেছি, এটা মানুষের সাথে সুন্দর ব্যবহার করবো, সুন্দরভাবে কথা বলবো, এটা হাসি দিয়ে কথা বলবো। বিকেলে বাসা গেছিলাম, বাসায় গিয়ে তো মনে করেন খুঁজতেছিলাম, দিয়ে যে ভাবি বাইরে আসলো, ভাবির লোক মনে করেন অনেকক্ষণ চিল্লাচিল্লি করলাম, আমার গলার আওয়াজ শুই না, শরীর কেন বাথরুমে গিয়ে লুকাইছিল, ভাবিও ভয় পাইছে। আমি নিশ্চিন্ত হইলাম, এই সোহেল কেন আমার শ্বশুর বাগান নিয়ে কত ডিস্টার্ব করছে, পায়ে পায়ে ঝগড়া কত কিছু। এখন আমি নিশ্চিন্ত মনে একা একা করবো, সবজি খামু, সবজি সবারই খাওয়ামু, আর উপর থেকে সোহেল খান তারা তারা দেখবো, হায় হ্যাঁ রে কী করছি, এখন একা একা সে ভোগ করতেছে। হ্যাঁ, এখন আপনি যা খুশি তা করেন, মানে পুষ্কনি কাটেন, দুইজনে সাঁতার কাটবো, এখন আমার টেকা দেন। কী টেকা? বিকালে টাকা দেওয়ার কথা না? ও টাকা রে, টাকা টাকা দেবেন না। জি আপা, তুই কবে যাচ্ছিস? আপা আমি তো চলে যাবো, মানে আর আমি তো জেলখানার থেকে বাড়ি নেওয়ার পর ভালো হয়ে গেছি, এখন আর আড্ডা টাড্ডাও দেই না, শয়তানিও করি না, মানুষের সাথে ঝগড়া করি না, আমি এখন টুকটাক কাম করতে চাই। এখন আপনার ছেলের সংসারে সব কাম করবো আমি। এখন হ্যাঁ ওর অনেক পরিবর্তন হয়েছে, টুকটাক আমার সাহায্যও করে, আমি চাই যে থাকুক, তুমি না খালি রাগা ভাই করো। তুই যা এখান থেকে। আচ্ছা শুনেন, আপনার সবজির তরকারি আমি চুলায় চড়াইছি, ওইটা যতক্ষণ পর্যন্ত না হবে আপনি এখানে বসে থাকবেন, কারণ ওটা যদি গলে যায় তাহলে তো আপনি আর খেতে পারবেন না। ওইটা নামায় রেখে দিয়ে তারপর আমি আপনার সাথে এসে কথা বলবো, ঠিক আছে? আমি ফ্রিজ চেক করছি, ফ্রিজে টমেটো আছে, বরবটি আছে, পেঁপে আছে, আর অন্যান্য যেসব সবজি লাগে সবই আছে। এক সপ্তাহ তোমাকে আর বাজার করতে হবে না, আর অন্ততপক্ষে একদিন তোমাকে রান্না করতে হবে না, সেই একদিনের রান্না আমি করে রেখে দিছি। মোটামুটি যা যা দরকার সবই তো আছে, এরপরেও যদি কিছু দরকার হয় আমার একটা তালিকা করে দিলে আমি বিকেলে নাহলে কালকে সকালে সময় পাইলে আমি বাজার থেকে নিয়ে আসবো। কোনো দরকার নেই, যা আছে তাতেই হবে। আর তাছাড়া তুমি আর মনির তো এখন সালাদুলা ভাই নাই, এখন তো তোমরা দোস্ত, তোমরা দুই দোস্ত মিলে সংসার চালাবা, সংসার দেখবা, রান্না করবা, খাবা, তোমাদের বন্ধুত্ব যাতে আরো গভীর হয় আমি সেই সুযোগ তোমাদেরকে করে দিয়ে যাচ্ছি। আচ্ছা তুমি কিসব বলতেছো, তোমার কিছু হয়েছে নাকি? আমি তো এগুলো কিছু বুঝতে পারছি না।
for.